सात कोटी मानुष के तबा रखते पारबो ना। जातीर जनक बंगबंधु शेख मुजिबुर रहमानेर बाणीते उज्जीवित हुए साढ़े सात कोटी बांगाली महान मुक्तियुद्धे झाँपिए पड़े छिनिए आने विजय पताका। जन्म नेय पृथिवीर बुके नतून एक मानचित्र बांगालीर एकमात्र जातिराष्ट्र गणप्रजातंत्री बांग्लादेश। बंगबंधुर बलिष्ठ नेतृत्वे एकटी विज्ञान मनस्क और सम्भावनामय देश हिसेबे बांग्लादेशेर यात्रा शुरू हय। आधुनिक मानसिकता और बिरल दूरदर्शितार जन्य बंगबंधु देखते पेतें बहु दूरेर पथ। তাই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য যোগাযোগ ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের উপরে জোর দেন। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন ভূ উপগ্রহ কেন্দ্র। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। 2008 সালে সাধারণ নির্বাচনের ইশতেহারে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার দিক নির্দেশনায় এবং তারই সুযোগ্য পুত্রের যুগোপযোগী পরিকল্পনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এগিয়ে চলছে দুর্বার গতিতে। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ী আমাদের ডিজিটাল বাংলাদেশের প্রধান স্থপতি। ডিজিটাল বাংলাদেশ আজ আর কোনো স্বপ্ন নয়, শুধুই বাস্তবতা। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্য আজ সর্বত্রই দৃশ্যমান। হাইটেক সেক্টরে বিনিয়োগ সুবিধা তৈরির জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে তৈরি করছে 39টি হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক। ইতোমধ্যে 9টি পার্কে কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একের পর এক সফল উদ্যোগের সাথে ডিজিটাল বাংলাদেশের অভিযাত্রায় যুক্ত হয়েছে আরেকটি পালক। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। 162.83 একর ভূমিতে নির্মিত এই পার্কটি দেশি বিদেশি সোর্স থেকে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে। ভূমি উন্নয়ন ব্রিজ, রাস্তা, 30 কিলোমিটার দীর্ঘ গ্যাস লাইন ও আইসিটি বিজনেস সেন্টার তো আছেই, আছে বঙ্গবন্ধু স্মৃতি অঙ্গন। নৌকার আদলে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন গেট হাউস। পার্কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। 24 ঘন্টায় পানি সরবরাহ করা হয় ডিপ টিউবওয়েল ও পানি সরবরাহ লাইনের মাধ্যমে। বাউন্ডারি ওয়াল ও আনসারি ব্যারাক নিশ্চিত করছে নিশ্ছিদ্র নিরাপত্তা। আকাশ, সড়ক, পানিপথ ও রেলপথের আকর্ষণীয় যোগাযোগ ব্যবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ককে দিয়েছে এক ভিন্ন মাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে বিরতিহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের যুগোপযোগী উদ্ভাবনী শক্তি ও মেধার বিকাশ ঘটিয়ে সামনে এগিয়ে গেলে আমরা অর্জন করব চির আকাঙ্ক্ষিত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। পুরো জাতি আজ সেই সুদিনের প্রহর গুনছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা।